এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিকর্ন বিদ্যা মন্দির। ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো তোমরা অবশ্যই ইন্টারভিউ নোটিশটা দেখেছো, যেটা তোমাদের জেল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিশটা দিয়েছে, যেটি 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 12-8 অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ থেকে শুরু হচ্ছে ফেজ ওয়ানে। ওকে, ফেজ ওয়ানে শুরু হচ্ছে, ফেজ টু খুব শীঘ্রই নোটিশ আসবে ফেজ টু এর। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং যেটি সবচেয়ে বেশি ডাউট প্রশ্ন হচ্ছে, থ্রি প্রে মার্কস কী, আচ্ছা SPO2 লেভেল কী, আচ্ছা ইন্টারভিউর নতুন কিছু নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, বডি টেম্পারেচার কত থাকা দরকার, তোমরা মানে তার আগে কী কী করবে বা ওখানে গিয়ে গিয়ে কী কী করবে না, এইসব সমস্ত কিছু আলোচনা করব। তো তার আগে তোমাদের সঙ্গে আমি অফিসিয়াল নোটিশটা একবার দেখিয়ে দিতে চাই, যারা এখনও দেখোনি অফিসিয়াল নোটিশটা। তো তোমরা অবশ্যই তোমাদের রেঞ্জগুলো দেখে নাও, কোন রেঞ্জে তোমাদের পড়েছে, এবং সেই রেঞ্জ অনুযায়ী তোমাদের এটা দেখে নেবে যে 6 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউর যত সম্ভব ডাউনলোড করতে পারবে। তার আগেই দেখবে তোমাদের কাছে মেসেজ চলে আসবে, এবং ফেজ টুয়ে যেগুলো পরবর্তীকালে আসবে, দেখো এইগুলো আসবে ফেজ টুয়ে। ওকে, এই জায়গাগুলোর যে ক্যান্ডিডেটগুলো আছো তোমরা, তাদের ফেজ টুয়ে হবে। ওকে, তো তোমরা 7 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে, মানে যেদিন তোমাদের ইন্টারভিউ ডেট পড়েছে সাত দিন আগে থেকে, সেই দিন থেকে 7 দিন আগে ডাউনলোড করতে পারবে। আর তাছাড়াও যাদের মেল আইডি প্রোভাইড করা আছে, মেল আইডি দেওয়া আছে, তাদের দেখবে মেলেতে মেল চলে আসে। ওকে, তো 6 তারিখ থেকেই দেখবে তোমাদের মেলটা চলে আসবে। এবং এইখানে যারা সবচেয়ে বেশি দেখো দিয়েছে, ওয়ারিং অফ থ্রি প্রে মার্কস ইজ ম্যান্ডেটরি। ওকে, তো এই জায়গাটা তোমরা অবশ্যই দেখো। আর SPO2 মেজারমেন্ট করা হবে, এইগুলো তোমাদের যে দিয়েছে দেখো, এখানটা দেখো আন্ডারলাইন করে দিয়েছে এবং বোল্ড করে দিয়েছে, কারণ থ্রি পে মার্কসটা কী, সেটা কী মার্কস, তোমরা কতগুলো সঙ্গে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি। ওকে, বা এই SPO2 লেভেল কীভাবে মেজারমেন্ট করা হয়, বা তোমাদের বডি টেম্পারেচার কত থাকা উচিত সেই দিনে, বা সেই মুহূর্তে তোমাদের বডি টেম্পারেচার কত থাকা উচিত, বা এই মুহূর্তে দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মুহূর্তটা সবাইয়েরই একটু জ্বর সর্দি হয়ে থাকে। ওকে, সবাইয়েরই জ্বর সর্দি হয়ে থাকে, তবে এই নয় যে সবাইয়েরই যাদের জ্বর সর্দি হয়েছে সকলেরই করোনা হয়েছে। ওকে, এরকম কোনো ব্যাপার না। দেখো থ্রি পে মার্কস হচ্ছে, দেখো এই দেখো 1, 2, 3 দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি তোমরা যে নর্মাল যেটাকে বললে চিনবে সার্জিক্যাল মাস্ক, বোঝো তো সার্জিক্যাল মাস্কের দেখো, যেগুলো নর্মাল বাজারে আমরা বললে জানতে পারি বা বাজারে গিয়ে বললে আমাদেরকে দেয়, সার্জিক্যাল মাস্ক তোমরা বলবে এবং থ্রি পে মাস্ক তোমরা দেখে নেবে। ওকে, তো এইগুলো তোমরা অবশ্যই সঙ্গে 2-3 করে নিয়ে যাবে, বেশি দাম নয়, 5-10 টাকা করে দাম নেয়। ওকে, 5-10 টাকা করে দাম নেয়, তোমরা 2-3 কিনে নিয়ে যাবে, মানে এক্সট্রা ক্যারি করবে, এই কারণেই হয়তো তোমাদের ওখানে দেখা গেল গিয়ে মানে বাই চান্স গিয়ে তোমাদের একটা ফিঁতে ছিঁড়ে গেল। ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। ওকে, তো ফিঁতে ছিঁড়ে যেতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, বা তোমার মাস্কটা যেখানে রেখেছো ভুলে বাথরুম থেকে চলে এসেছো, ভিজে গেছে, এরকম অনেক রকম প্রবলেম হতে পারে। তো তাই বলবো তোমরা মাস্ক 2-1 বেশি করে নিয়ে যাবে, 1 অন্তত লাগবে তোমাদের ওখানে, আর তোমরা এক্সট্রা 2 নিয়ে যাবে, কারণ বেশিগুলো দাম নয়, 2 ক্যারি করে নিয়ে যাবে, যদি কোনোরকমভাবে মিস্টেক হয়, ছিঁড়ে ফিঁড়ে ছিঁড়ে যায় বা কোনোরকমভাবে কিছু প্রবলেম হয়, তখন সেটা কিন্তু কাজে লাগবে। ওকে, আর তোমাদের নেক্সট দেখো বডি টেম্পারেচারটা তোমাদের SPO2 লেভেলটা কীভাবে মাপবে। দেখো SPO2 লেভেলটা তোমাদের মূলত দেখবে একটা এরকম, দেখো ফিঙ্গারেতে একটা দিয়ে দেবে, এই দেখো একটা ফিঙ্গারে এরকম তোমার চিমটির মতন লাগিয়ে দিচ্ছে, সেখানে SPO2 লেভেলটা মেজারমেন্ট হচ্ছে, এবং এটা হচ্ছে নর্মাল SPO2 লেভেল। মানে আমরা সকলেই জানি যে শ্বাসযন্ত্র ক্ষতি করছে, এই যে করোনা ভাইরাস বা COVID-19, এটি মূলত আমাদের শ্বাসযন্ত্র নষ্ট মানে ক্ষতিগ্রস্ত করছে। তো সেখানে যদি শ্বাসযন্ত্র আমাদের ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে তোমাদের শরীরে যে অক্সিজেন লেভেলটা সেটা কমে যাবে। ওকে, শ্বাসকষ্ট হবে, তার কারণেই তো শ্বাসকষ্টটা হয়। তাই নর্মাল যে একটা মানুষের বডিতে যে অক্সিজেনের পার্সেন্টেজ, সেটি দেখো 94%, দেখতে পাচ্ছ SPO2 লেভেল 94%। ওকে, এবং এই টেম্পারেচারটা একটু কম, মানে পার্সেন্টেজ একটু কম বেশি হতে পারে, কারো 95 হতে পারে, কারো 93 হতে পারে। ওকে, তো একটু কম বেশি হতে পারে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং তোমরা একটা কথা জানবে, যাদের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদের বাই চান্স যদি কোনোরকম জ্বর সর্দি থাকে, 2 দিন আগে পর্যন্ত একবার তোমাদের টেম্পারেচারটা মেপে নেবে, এবং বি সিরিয়াস, যতদিন না ইন্টারভিউ হচ্ছে, যতদিন না ইন্টারভিউ তোমাদের হচ্ছে, ততদিন তোমরা একটু বি সিরিয়াস থাকো, সকলের থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, এবং যেখানে আক্রান্ত বেশি সেই সব জায়গায় যা কম করো, বাইরে খুব প্রয়োজন ছাড়া বেরোও না, কিছু বাধা নিষেধ আছে, কারণ তোমাদেরকে বলি এই ইন্টারভিউটা হচ্ছে তোমাদের যদি না হয় কোনো রকমে, যদি তোমাদের ইন্টারভিউ থেকে বাদ হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে এখন আমরা নিজেরাও জানি না, গড়ে নাম্বার বসবে না, তোমাকে কোনো ইন্টারভিউ দিতেই হবে না, তোমার 85 নাম্বারের ওপর ক্যালকুলেশন হবে, কেউ জানি না, তুমিও জানো না, আমিও জানি না।
তাই এই কদিন অবশ্যই বি সিরিয়াস থাকো, ওকে বি সিরিয়াস থাকো। পরে যদি ডেটও আসে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। তোমাদের ইন্টারভিউটা হয়ে যাক, তারপরে তোমরা আবার যেমন রেগুলার যাতায়াত করো কোথাও, যদি কোনো কেউ কাজ করে থাকো, অনেক ভাই আছে যারা কাজ করে থাকে, তো তোমরা কাজ করো। যতদিন ইন্টারভিউ হয় ততদিন একটু সাবধানে থাকো, ওকে। আর একটা হচ্ছে বডি টেম্পারেচার, আমরা সকলেই জানি হচ্ছে 98.6 আমাদের হচ্ছে যে বডি টেম্পারেচার, কিন্তু এটা সবসময় 98.6 থাকে কি ফারেনহাইট, ওকে, 98 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এটা কি সবসময় 98.6 ফারেনহাইটই থাকে? না, এটা কম বেশি হয়, ওকে। যদি তোমাদের বেশি হয় দেখো 98 থেকে 99 হবে, 92 হতে পারে, কিন্তু এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা সাধারণত জ্বর যখন বলি বা আমাদের ফিভার যেটাকে বলা হয় সেটা কিন্তু 100-এর ওপরে হয়, ওকে, 100-এর ওপরে, 0.4 ফারেনহাইট এরকম, 100.0.4 ফারেনহাইট এরকম এতে হলে তবে জ্বর হয়, কিন্তু তার নিচে হলে তোমাদের কিন্তু জ্বর বলে নয়, ওকে। বডি টেম্পারেচার সকলেরই দেখবে হালকা, এই সিজনে সবাইরই দেখবে জ্বর সর্দি কাশি আছে, এটা প্রত্যেকটা মানুষের আছে, তোমারও আছে আমারও আছে, দেখবে হালকা কাশি আছে, জ্বর নয় সরি কাশি আছে, গলা বসা আছে, কিন্তু এই নয় সেটা করোনা, ওকে। তো যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ মানে যাদের ডেট দিয়ে দিয়েছে তারা বি সিরিয়াস থাকো, এবং এই যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, নতুন নিয়ম বলতে দেখো নতুন নিয়ম তো অবশ্যই 3-লেয়ার মাস্ক বা SPO2 লেভেল এগুলো কী, এগুলো তো তোমরা প্রথমে তো নোটিশে ছিল না, 3-লেয়ার মাস্কটা মাস্ক ছিল কিন্তু 3PA ফেস মাস্ক এটা কিন্তু ছিল না, ওকে। তো তোমরা অবশ্যই এগুলো মেনটেন করো এবং ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশান নাও। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে, আমি কালকে থেকে সেইগুলো আরও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক কীরকম আমি তোমাদেরকে বলে দিই। এই যে রাফায়েল কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, ইন্ডিয়া চায়না বর্ডার টপিক, ওকে, আচ্ছা করোনা টপিক, এই টপিকগুলোর ওপর আমি প্রশ্ন করব তোমাদেরকে প্রত্যেক দিন। এবং তাছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম আরও কিছু জনের আমি অ্যাড করছি, এবং তার জন্য কিছুদিন ভিডিও বন্ধ ছিল তোমাদের, আমি আরও কিছু ক্যান্ডিডেটের তাদের কথা শুনেছি, মানে আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে কিছু, তাদের কী প্রশ্ন করেছিল, কতগুলো উত্তর দিতে পেরেছে, এই সম্বন্ধে আরও প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা উত্তর দিয়েছে, সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, ওকে। তো আরও এরকম ভিডিও দেবো যতদিন ভিডিও মানে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, এবং যতদিন থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে সেদিন থেকে যদি আমি পারি কোনো ক্যান্ডিডেটকে ফোন করে তাদের এক্সপিরিয়েন্সটা নেবো, তারা কীভাবে উত্তর দিয়েছে, কতগুলো স্যার ছিল, বা ইন্টারভিউ রুমে ঢোকার আগে কী কী করতে হয়েছে তাদেরকে এই পরিস্থিতিতে, ওকে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিও। আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে।